স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমিও খুব ভালো আছি। সবাইকে সায়েন কম্পিউটার কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ঐশী ম্যাম। ঠিক আছে, আজকে আমি তোমাদের বাংলা ক্লাস দেব। কি পড়িয়েছিলাম গত ক্লাসে মনে আছে? গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম শীত থেকে অনুচ্ছেদ, শীতকাল, তাই না? অনুচ্ছেদের নাম কি? শীতকাল। আমরা প্রথম তিন লাইন পড়েছিলাম। সবাই কি শিখেছ? সবাই নিশ্চয়ই শীতকাল প্রথম তিন লাইন খুব মজা করে পড়েছ, তাই না? আজকে আমরা পরের দুই লাইন পড়ব। দেখো, প্রথম তিন লাইন আমরা একটু পড়ে নিই। বাংলা ষড়ঋতুর পঞ্চম ঋতু শীতকাল, পৌষ ও মাঘ দুই মাস শীতকাল। শীতের রাতে লেপ কাঁথা দিয়ে ঘুমোতে হয়, তাই না? আমরা এতটুকু পড়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা পড়বো পরেরটুকু। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। দিনের বেলায়ও কি করতে হয়? শীতকালে অনেক সময় দিনের বেলাও কুয়াশা থাকে, তাই না? রোদ উঠে না, অনেক কুয়াশা থাকে, বাইরে অন্ধকার হয়ে থাকে, তখন আমাদের কি হয়? দিনের বেলায় শীত লাগে না বলো, তখন আমরা দিনের বেলাও গরম কাপড় পরি। তাই বলেছে, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠা বানানো হয়। শীতকালে আমরা খেজুরের রস দিয়ে কি করে ভাপা পিঠা বানানো হয় না, পুলি পিঠা, আরো অনেক ধরনের পিঠা বানায়, তাই না? চিতল পিঠা, চিতই পিঠা, তাই না? তাহলে আমরা কি করবো? শীতে খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠা বানানো হয়। আমরা বোর্ড থেকে পড়ে চলো। গত ক্লাসে আমরা এতটুকু পড়েছিলাম, তাই না? আজকে আমরা এখান থেকে পড়বো, এখান থেকে পর্যন্ত। দেখো, দিনের বেলায় ও গরম কাপড় পরতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রসে নানা ধরনের পিঠা বানানো হয়। সবাই আমার সাথে বলো, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠা বানানো হয়। শীতে খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠা বানানো হয়, তাই না? আমরা এখন সম্পূর্ণ অনুচ্ছেদটুকু পড়বো একবার, ঠিক আছে? শীতকাল আমরা লেখার সময় গত ক্লাসে বলেছিলাম কি, যে প্রথম লাইন একটু দূর থেকে লিখতে হয়, তাই না? তাহলে লিখি, বাংলা ষড়ঋতুর পঞ্চম ঋতু শীতকাল। বাংলা ষড়ঋতুর পঞ্চম ঋতু কি? শীতকাল। পৌষ ও মাঘ দুই মাস শীতকাল। পৌষ ও মাঘ দুই মাস কি? শীতকাল। শীতের রাতে লেপ কাঁথা দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে নানা ধরনের পিঠা বানানো হয়, তাই না? তাহলে আজকে তোমাদের এসডব্লিউ কি থাকবে? দেখো, বাংলা শীত থেকে ১২নং অনুচ্ছেদ কি? শীতকাল। শীতকাল পরের দুই লাইন। এখান থেকে দিনের বেলা এখান থেকে আমরা এ পর্যন্ত পড়বো। প্রথম তিন লাইন পড়েছিলাম, আজকে পড়া হচ্ছে পরে দুই লাইন, ঠিক আছে? সবাই খুব ভালোভাবে শিখে স্কুলে এসডব্লিউ খাতা লিখবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে সায়েন কম্পিউটার কিন্ডার গার্ডেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান ক্লাস নেব। দেখো, আমরা কি পড়ছি? আমরা পড়ছি ফাইনাল সেমিস্টার শীত। এখানে আমরা প্রথম পাঁচটা পড়েছি, তাই না? আমরা আজকে কি করব? আমরা আজকে ৬ থেকে নিয়ে ১০ পর্যন্ত শূন্যস্থানগুলো শিখব। দেখো, ৬ নম্বর শূন্যস্থানে কি আছে? ৬ নম্বর শূন্যস্থানে আছে বর্তমান বিশ্বকাপের নাম কি? বর্তমান বিশ্বকাপের নাম হলো ফিফা বিশ্বকাপ। বর্তমান বিশ্বকাপের নাম কি বলতো? বর্তমান বিশ্বকাপের নাম ফিফা বিশ্বকাপ। আমি এখানে কি লিখব? ফিফা লিখব। ফরাসিকার ফি, ফয়াকার ফা, ফিফা বিশ্বকাপ, বিশ্বকাপ। বলতো বর্তমান বিশ্বকাপের নাম কি? বর্তমান বিশ্বকাপের নাম ফিফা বিশ্বকাপ। তারপর ৭ নাম্বারটা আছে, দেখো, বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? বাংলাদেশের বৃহত্তম বন হলো সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বনের নাম কি? বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন। আমি এখানে কি লিখবো? সুন্দরবন লিখবো। তোমরা সরসুকা সু,
দন্তা নয় দ পশির নাড় সুন্দর ব। বাংলাদেশের বর্তমান বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? বাংলাদেশের বৃহত্তম বন সুন্দরবন। তারপর 8 নাম্বারটা কি আছে দেখো, বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা। বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। তারপরে দেখো আছে সবচেয়ে বড় পশু কোনটি? সবচেয়ে বড় মানে আকারে অনেক বড় সবচেয়ে বড় পশুর নাম কি বলতো? হাতি। সবচেয়ে বড় পশুর নাম কি? হাতি। তারপর আছে ঢেস গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে। এক রকমের গাছ আছে যদি আমরা স্পর্শ করি তাকে যদি আমরা ধরি তাহলে গাছটা নুয়ে পড়ে। এই গাছটার নাম কি জানো? লজ্জাবতী। এই গাছটার নাম কি? গাছটার নাম হলো লজ্জাবতী। ঢেস গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে, লজ্জাবতী গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে। আগে লজ্জাবতী গাছটা সব জায়গায় দেখা যেত কিন্তু এখন একটু কম দেখা যায়। ড্যাশ গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে কোন গাছ? লজ্জাবতী গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে। লজ্জাবতী বানান দেখো, ল বর্গীয় জ নিচে আরেকটা বর্গীয় জ, কয়টা বর্গীয় জ লিখেছি আমি? দুইটা। ব তয় দীর্ঘিকা লজ্জাবতী। ড্যাশ গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে কোন গাছ? লজ্জাবতী গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে। দেখো 6 নাম্বার আমি আবার দেখাচ্ছি, বর্তমান বিশ্বকাপের নাম কি? বর্তমান বিশ্বকাপের নাম ফিফা বিশ্বকাপ। 7 নাম্বার আছে বাংলাদেশের বৃহত্তম বন কোনটি? বাংলাদেশের বৃহত্তম বন হলো সুন্দর বন। 8 নাম্বার আছে বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম টাকা। 9 নাম্বার আছে সবচেয়ে বড় পশু কোনটি? সবচেয়ে বড় পশু হলো হাতি। 10 নাম্বার আছে ঢেস গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে, কি গাছ বলতো? লজ্জাবতী গাছ স্পর্শ করলে নুয়ে পড়ে। কালকে তোমাদের 6 থেকে নিয়ে 10 পর্যন্ত এসডব্লিউ খাতার কাজ থাকবে, তোমাদের 5টা শূন্যস্থান কালকে এসডব্লিউ খাতার কাজ থাকবে। আশা করব তোমরা সবাই এসডব্লিউ খাতার কাজ খুব সুন্দর করে কমপ্লিট করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে সাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর কম্পিউটার ক্লাস দেবো, ঠিক আছে? সবাই স্কুল থেকে যে কম্পিউটার শিট দেওয়া হয়েছিল এটা বের করো। এই যে দেখো, তোমাদের স্কুল থেকে এই শিটটা দেওয়া হয়েছিল, এই শিটের ফাইনাল সেমিস্টার এটা বের করো। আজকে আমরা পড়বো ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3, ঠিক আছে? সবাই শীটটা হাতে নাও। দেখো 1 নাম্বার কি আছে, কম্পিউটার চালু করার প্রথম কাজ কোনটি? কম্পিউটার চালু করার প্রথম কাজ কোনটি? কম্পিউটার চালু করার প্রথম কাজ বিদ্যুতের সুইচ অন করা। যে কম্পিউটার যে তারটা লাইনটা যেখানে লাগানো থাকে যে এরকম সুইচ থাকে প্রথমে এটা অন করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? বিদ্যুতের সুইচ অন করতে হবে। কম্পিউটার চালু করার প্রথম কাজ বিদ্যুতের সুইচ অন করা। 2 নাম্বার দেখো, কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিসে। বিভিন্ন অফিস আদালত আছে না, এখানে সবচেয়ে বেশি কম্পিউটার ব্যবহার করা হয়। আমাদের বাসায় সর্বোচ্চ 2টা কম্পিউটার থাকে, তাই না? একটা থাকে অথবা 2টা, কিন্তু অফিস আদালতে অনেক কম্পিউটার থাকে। তোমরা দেখবে আমাদের স্কুলে যে কম্পিউটার ল্যাবটা এখানে অনেকগুলো কম্পিউটার আছে না? তাহলে কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিসে। কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? অফিসে। কোনটি সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে? কম্পিউটার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। যে কোনো হিসাব নিকাশ, যে কোনো কিছু কম্পিউটার এটা মনেও রাখতে পারে, অনেকদিন তথ্য জমা রাখতে পারে, তাই না? তাই কম্পিউটার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। অনেক হিসাব আছে, আমরা ক্যালকুলেটার যদি করতে চাই, হাতে গুনে করতে চাই, অনেক সময় লেগে যায়, কিন্তু কম্পিউটার তা কী করতে পারে? মুহূর্তের মধ্যে 1 মিনিটে করে ফেলতে পারে, তাই না? তাই সবচেয়ে বেশি দ্রুত গতিতে কাজ করতে পারে কম্পিউটার, ঠিক আছে? একটু বোর্ডে দেখো তো, সংক্ষিপ্ত প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রথম কাজ কোনটি? কম্পিউটার চালু করার প্রথম কাজ বিদ্যুতের সুইচ অন করা। কম্পিউটার চালু করার প্রথম কাজ বিদ্যুতের সুইচ অন করা। কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিসে। কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিসে। কোনটি সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে? কম্পিউটার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। এখন সবাই আমার সাথে আবার বলবে, ঠিক আছে?
কম্পিউটার চালু করার প্রথম কাজ কোনটি? কম্পিউটার চালু করার প্রথম কাজ বিদ্যুতের সুইচ অন করা। ঠিক আছে, প্রথমে যেরকম একটা সুইচ থাকে প্রথমে বিদ্যুতের সুইচটা অন করতে হবে, তাই না? পরে দেখো, কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অফিসে। কোনটি সবচেয়ে দ্রুত গতিতে মানে তাড়াতাড়ি কাজ করতে পারে? কোনটি বলো? কম্পিউটার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। আজকে তোমাদের পড়া থাকবে শীট থেকে এই তিনটা প্রশ্ন। ঠিক আছে, দেখো টেস্টটা কি থাকবে। কম্পিউটার দেখো ফাইনাল সেমিস্টার ফাইনাল সেমিস্টার শীট থেকে এক দুই তিন প্রশ্ন কি থাকবে? ফাইনাল সেমিস্টার শীট থেকে 1 নং এর 1 2 3 নম্বর প্রশ্ন শিক্ষা এবং লেখা। ঠিক আছে, তোমরা এই তিনটা প্রশ্ন খুব ভালো করে শিখবে এবং স্কুলের এসডব্লিউ খাতায় লিখবে। আরেকটা কথা, তোমাদের এখানে দেখো প্রশ্নের উত্তর, প্রশ্নের মধ্যে তোমাদের অর্ধেকটা উত্তর দেওয়া আছে, তোমাদের নতুন করে শেখার কিছু নেই। দেখো, কম্পিউটার চালু করার প্রথম কাজ কোনটি? তোমরা এই প্রথম কাজ পর্যন্ত লিখে কোনটি জায়গায় লাগবে? বিদ্যুতের সুইচ অন করা। তোমরা হয়তো প্রশ্নগুলো বড় দেখে তোমরা ঘাবড়ে যেতে পারো যে এত বড় বড় প্রশ্ন শিখবো কিভাবে, তাই না? কিন্তু তোমাদের অর্ধেকটা কিন্তু উত্তর প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কম্পিউটার চালু করার প্রথম কাজ পর্যন্ত কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এরপর কোনটি জায়গায় কি লিখবে? বিদ্যুতের সুইচ অন করা। এরপরটা দেখো, কম্পিউটার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোথায়? কোথায় জায়গায় লিখবে? অফিসে, তাই না? শুধু এতটুকু শব্দ তোমাদের নতুন করে শিখে লিখতে হচ্ছে, তাই না? আর পুরোটাই তোমাদের প্রশ্নে দেওয়া আছে। কোনটি সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে? কোনটি জায়গায় আমরা কি লিখেছি? কম্পিউটার। কম্পিউটার সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। ঠিক আছে, অনেক সহজ না? আমি আশা করবো সবাই খুব ভালো করে শিখবে এবং স্কুলে এসডব্লিউ খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।